হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন এক আরেক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমরা বেরিয়ে পড়েছি দুই ভাইয়ে শুশুনিয়া পাহাড় যাত্রার উদ্দেশ্যে। শুশুনিয়া পাহাড় হচ্ছে আমাদের বাঁকুড়া জেলার এক অন্যতম বিখ্যাত পাহাড়। সেখানে কিছুদিন আগে মেলা শেষ হলো, সেই সময় যেতে পারিনি, বাট আজকে যাচ্ছি। আজকে ছাতনায় বাসুলি মেলা আছে, সেখানে মেলা দেখব। তার আগে আমরা শুশুনিয়া পাহাড় যাব, শুশুনিয়া পাহাড়ে ঘিরে ঘোরাঘুরি করব, আর সেখানে চারিপাশটি আমরা ভিডিওর মাধ্যমে ছোটো করে দেখানোর চেষ্টা করব। তো বেরিয়ে পড়েছি দুজনে ঘর থেকে পুরোপুরি রেডি হয়ে বাইকে যাচ্ছি। এখান থেকে শুশুনিয়া হচ্ছে আমাদের 30 কিলোমিটারের মতো আমাদের বাড়ি থেকে। তাই প্রথমে আমরা মামার বাড়ি যাব ছাতনাতে। ছাতনাতে ওখানে ব্যাগপত্র রেখে পরে আমরা শুশুনিয়ার উদ্দেশ্যে রওনা দেব। তো ঠিক আছে, তোরা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। আর আমাদের মনে হচ্ছে গাড়িতে তেল কম আছে, খুব একটা তেল নেই। তো সামনে ইন্ডিয়ান অয়েলের পাম্প আছে, সেখানে আমরা চলে যাব।
যাচ্ছি।
ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর শেয়ার করবে কি জন্য শেয়ার করবে সেটা কারণ হচ্ছে কি, তাহলে আমার একটু ভিউ বাড়বে, আর যারা সুজনা সম্পর্কে জানে না তারা একটু সুজনা সম্পর্কে জেনে যাবে, আর আমাদের ভিউটা একটু বেড়ে যাবে, তাই একটু সাহায্য করে দিও। ধন্যবাদ, সবাইকে ভালো থেকো।